ওয়েলকাম ভিউয়ার্স আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুব ইজি গাজরের হালুয়া রেসিপি শেয়ার করবো হালুয়া কিন্তু একটু অন্যরকমভাবে তৈরি করা হয় কিন্তু আজকে আমি রাবড়ি দিয়ে হালুয়াটা তৈরি করব আর এভাবে তৈরি করলে কিন্তু গাজরের হালুয়ার টেস্টটা যে কতটা বেড়ে যায় সেটা কিন্তু আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না তো চলুন আজকে ভিডিওটি স্টার্ট করে ফেলা যাক আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন আজকের ভিডিও আমরা দেখে নিই এখানে আমি কিছু গাজর নিয়ে নিয়েছি এবং এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি খোসা ছাড়িয়ে রেখেছি এখানে আমি দুটো লাল গাজরও ইউজ করেছি এবার আমি গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি এরকম একটা গ্রেটারের সাহায্যে আর এখানে আমি তিনশো থেকে চারশো মিলের মতো দুধ নিয়ে নিয়েছি এটাকে হাই ফ্লেমে বয়েল হওয়ার জন্য করে রেখে দিয়েছি একবার বয়ল চলে আসলে এটাকে লো টু মিডিয়াম হিটে একদম ফুটতে দেওয়ার মতো রেখে দিতে হবে আর আমরা যেভাবে রাবড়ি তৈরি করে উপরের স্বরগুলো সাইডে রেখে দিই এবং সেগুলোকে পরে স্ক্রিপ করে দুধের সাথে মিশিয়ে দিই যেরকম খুব সুন্দর রাবড়ি তৈরি হয়ে যায় সেই রাবড়ির মতো করে কিন্তু এই দুধটাকে রেডি করে নিতে হবে আমি এগুলোকে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি একভাবে নাড়ার কোনো দরকার নেই এটা কিন্তু মিডিয়াম হিটে এইভাবেই ফুটুক আর দুধটা কিন্তু যতটা কোয়ান্টিটি নেওয়া হয়েছে তার হাফের থেকে একটু কম হওয়া পর্যন্ত এটাকে জাল করতে হবে দেখুন আমি সাইডে সরগুলো লাগিয়ে রেখেছিলাম এবং এগুলোকে স্ক্রিপ করে করে আমি এর সাথে মিশিয়ে নিয়েছি তো এটা রাবড়িটা রেডি হয়ে গেছে এবার এটা ফ্লেমেই থাকুক আপাতত আর এর মধ্যে আমরা চিনি মিশিয়ে দেবো এবার প্রথমে কিন্তু চিনিটা দেবেন না এর মধ্যে আমি ওয়ান থার্ড কাপের একটু কম চিনি দিচ্ছি চিনিটা আপনাদের পছন্দ মতো আপনারা দেবেন এবং চিনিটাকে এর সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এটাকে ফ্লেমে এইভাবেই রেখে দেবো যাতে এটা আরও একটু ঘন হয়ে যায় আর এখানে গ্রেট করা গাজরগুলোকে একটু ফ্রাই করে নেব তার জন্য করে এখানে আমি তিন থেকে চার স্পুনের মতো ঘি ইউজ করছি এবার এর মধ্যে আমি গাজরগুলোকে দিয়ে দিচ্ছি এবং গাজরগুলোকে একটু গায়ে দাগ কাটা করে ভেজে নেব একটু হাই ফ্লেমে চার পাঁচ মিনিটের মতো এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব এবং গাজরগুলো যখন একদম ভাজা ভাজা হয়ে আসবে সেই সময় আপনারা এর মধ্যে দিয়ে দেবেন ওয়ান থার্ড কাপের মতো জল এবং এটাকে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট এটাকে নরম হওয়ার জন্য করে রেখে দেব এই পর্যায়ে কিন্তু ঘিয়ের মধ্যে আপনারা কাজুবাদাম এবং কিশমিশটাকেও ভেজে একসাথে করে রাখতে পারেন আমি ড্রাই ফ্রুটস খুব একটা পছন্দ করি না বলে আমি সেটা স্কিপ করেছি আপনারা জানেন ড্রাই ফ্রুটস দিতে পারেন এবারে জলটাকে একদম শুকিয়ে নেব হাই ফ্লেমে খুব ভালোভাবে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেব গাজরটা গলে যাওয়ার পর এটাকে পুরো ড্রাই আউট করে নেবো আর এদিকে কিন্তু আমাদের রাবড়িটাও একদম রেডি এবার সেই গাজরটা এই রাবড়ির মধ্যে দিয়ে দেবো এবং এটাকে খুব ভালোভাবে নেড়ে মিক্সড করে নেব। আপনারা চাইলে এই পর্যায়েও খেতে পারেন এটাকে আমি এটাকে আরেকটুখানি ড্রাই আউট করে নেব এই পর্যায়েও খেতে কিন্তু এটা ভীষণ মজা লাগে আমাদের হালুয়াটা কিন্তু রেডি হয়ে গেছে কিন্তু এটা এখনও একটু কনসিস্টেন্সিটা ঠিক হয়নি আমি এটাকে আরেকটু ঠিক করে নেব আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবং কনসিস্টেন্সিটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে গেছে আমি এই পর্যায়ে ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবং এটাকে সার্ভ করে নেবো এবার আমি একটা পেয়ালার ভিতরে এটাকে সার্ভ করব এটাকে একটু শেপ দেওয়ার জন্য করে আপনারা চাইলে এটাকে এমনি নর্মাল পেয়ালাতে সার্ভ করেও খেতে পারেন এটাকে আমি পেয়ালার মধ্যে ভরে নিচ্ছি এবং এরপরে এটাকে কুড়ি মিনিট মতো রুম টেম্পারেচারে আসতে দেব এবং তারপরে এটাকে টার্ন করে দিলে কিন্তু এরকম শেপের একটা ডেজার্ট আমাদের রেডি হয়ে গেল আজকের ভিডিওটা আশা করি আপনারা বাড়িতে ট্রাই করবেন আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং